জিহাদ মুহাব্বত কি আওয়াজ গুঞ্জি তো কহাঁ হনসলানে দুলহন সে আপনি তো কহাঁ হনসলানে দুলহন সে আপনি ইজাজত আগর হো اگر ہو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو وہی گھر بنانے کو دل ارزر وہی گھر بنانے کہاں کہاں وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے چاہتا ہے وہی گھر بنانے کو دل جو رے بولن نا یا رسول اللہ جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا وہاں مال دولت کی کیا ہے حقیقت وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں چاند لٹانے کو دل چاہتا وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں چاند لٹانے کو دل খুব ভালো করে বুঝুন পৃথিবীর সরজমিনে আমরা ইসলামটাকে পেয়েছি অনেক কষ্টের বিনিময়।
পারতাম নবীজিকে জানের থেকে বেশি মহাব্বত করতে। ইহ জগতেও লাভ ছিল, পর জগতেও লাভ ছিল, ঠিক না? আমরা তো মহাব্বত করতে পারিনি, আমরা তো পৃথিবীর জমিনে সব রকম কাজ করতেছি। আমরা বলি আমরা নবীর দিওয়ানা। আমরা কি নবী? সত্যি আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাম, ও বিছানায় শুয়ে শুয়ে বলবে তোরাই মসজিদ চালা, চালাস না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, আল ঠেলে চার্জ বন্ধ হবে না। বন্ধুরে আমার, তারা জীবন দিতে তৈরি হয়েছে, তারা চান মাল সব লুটিয়ে দিয়েছেন। আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আপনার রুমাল মোবারক বিছানোর পরে বলছেন, যে যা পারো আমার রুমালে দান করে যাও। সোনা মানিক আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনাকে দান করেছে, ঘরে কিছুই নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনার চটের পোশাক খেজুর পাতার পোশাক পরে সম্মুখে হাজির হয়ে গেছে। সোনা মানিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর কিছু কি তুমি বাড়িতে রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কে পোছা নবীনে কে কুছ ঘর বিছোড়া, তো সিদ্দিক আকবর কে হোঠো মে আয়া, তো সিদ্দিক আকবর কে হোঠো মে আয়া, ওহা মাল দৌলত কি কিয়া হ্যায় হাকীকত, জাহাঁ চাঁদ লুটানে কো দিল। নিজের পরিধানের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে, আমার সোনা মানিকের কিছুই সঙ্গে যাবে না, কবরে যাবে না। হে বাবা জি, আমার মা আপনাকে পর করে দেবে, বাবা আপনাকে পর করে দেবে, দুনিয়ার সবাই আপনাকে পর করে দেবে, ওই কবরে যাবে দয়াল নবী। কে যাবে? সরকার আলা হযরত আজিমুল বরকত কাদরী আশকার রহমাত রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন তার গোলামদেরকে, গোলামেরা আমার কবরটা এমন বরকত করবে, এতটা গহরাই করবে, আমি আহমদ রাজা যেন উঠে দাঁড়াতে পারি। পুথা গায়া হযরত বেগায়ের কলি কে আপ ওই বাত নাহি করতে, হযরত ফরমাইয়ে কবর তো এতটা গর্ত করা হয় একজন মানুষজন আরামে বসতে পারে, আপনি কেন এমন বললেন যে যেন আমি উঠে দাঁড়াতে পারি? এটা তো শরীয়তের খেলাফ কথা। হযরত ইমাম আহলে সুন্নাত বলেছিলেন, সরকারে আলা হযরত বলেছিলেন, বাবা আমি রাসূল করিম রউফ রহিম কে দিন রাত সালাম দিয়েছি, আমি নবী পাক কে দুনিয়াতে সব জাহিরি হালাতে সালাম দিয়েছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব শুনি নবী পাক তার আশিকের আমার কবরেও আমার দয়াল নবী যখন হাজির হয়ে যাবেন, আমি আহমদ রাজা উঠে যেন দাঁড়িয়ে প্রিয় নবীর সালাম পড়তে পারি। তাই এতটা গত করার হুকুম দিয়েছি, মানুষ বসতে পারে এটা হলো শরিয়াত, আর আমি উঠে দাঁড়াতে পারি এটি আমি আহমদ রাজার মহাব্বত। মুস্তাফা জানে দিনের ভিতরে ঘুষে গিয়েছে, বেশে গিয়েছে বাবা। ইশক মেহবুবে খোদা, জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মগর ঈমান সে কামিল,
कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम। जोरे बोलो ना, আমাদের মধ্যে এমন কিছু আছে। আমার আব্বাজি সোনা মানিকার আপনারা খুব ভালো করে মাথার ভিতরে রাখুন, এই জগতের বুকে আমাদেরকে প্রয়োজন হলো, এই জগৎ পরো জগৎ যদি মঙ্গলময় বানাতে চাই তাহলে আমাদের জন্য হলো আল্লাহর জান্নাতের ভিতরে মহল তৈরি করা। কোন ব্যক্তি যদি দান করে সাদকা করে, হে বাবা মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মসজিদে 1000 টাকা দেয়, 10000 টাকা দেয়, তাই প্রিয় নবী বলে সে শুধু আপনার দিনা দান করলো না, আল্লাহ দয়াল জান্নাতে সে নিজের একটি ঘর তৈরি করে নিল। দুনিয়ার ঘর করছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আর আল্লাহর ঘর মসজিদে 10000 টাকা চোটে না। আমি আপনি যখন মারা যাব কবরে কি আমার টাকা দেবে, মোবাইলটা সঙ্গে দেবে দেবে? কথা বলে বলে হ্যাঁ হ্যাঁ ইয়েস নো। মোবাইল দিবে বিবি? কিছুই যদি না যায় কি যাবে? নেক আমল। কি যাবে? নেক আমল। তাহলে মসজিদে দান করা কি বদ আমল? তো কি নেক আমল, ঠিক না? ভুল? আব্বাজি আমার সোনা মানিকে আপনারা খুব ভালো করে বুঝুন, এই জগতের বুকে যারা দান করে বাবা এ জগতে লাভ, তাদের পর জগতে লাভ। প্রিয় ভাই উনি করলেন কি রোজা রাখে নিয়েছে, কারণ কিতাব বর্ণনা হয়েছে যদি কিনা বালা মুসিবত আসে, অসুস্থ যদি হয়, যদি রোজা রাখে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানকে শেফা কুল্লি আতা করে দেবে। আব্বাজি আমার জওয়ান যুবক সোনা মানিকে আমরা এমনি করে কাজ করা গো, রোজা রেখেছেন মাওলাই কায়নাত, রোজা রেখেছেন হযরত ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা। কোন ফাতেমা? যিনি হলেন পবিত্রতা নারী। জোরে বলুন সুবহান, যিনি জীবনে না পাখন, যিনি হলেন ফাতেমা, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, তিনি হলেন ফাতেমা। আরো জোরে বলুন না সুবহান। যুবক আমার সোনা মানিকে আরো ভালো করে প্রেমের ভিতরে রাখুন, কোন ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহার কথা বলতেছি। আব্বাজি আমার আমার মা খালা যদি আজ নামাজি হয়ে যেত, আমার মায়েরা যদি আজ ঘরের আবিদা জাহিদা হয়ে যেতেন, তাহলে ঘরে এত আপনার দুর্ভিক্ষ দেখা দিত না, ঘরে এত অভাবনাপন দেখা দিত না। অভাবনাপন দেখা দেওয়ার কারণ হলো কোন ঘরে স্বামী নামাজ পড়ে তো বিবি পড়ে না, কোন ঘরে বিবি পড়ে তো স্বামী পড়ে না। বাবাজি এই কারণে আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এখানকার মায়েরা ভালো, এরা এসব করে পারে না, এরা ঠিক নামাজ পড়ে নাকি? অনেক মা আছে দেখবেন দশ হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিপসি পিনার হুকিং, ঘায়ে জড়িয়েছে ছোট একটা ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি বিম খালি লোনের পেটে এক নোকতা, মাথা খালি পেট খালি পিঠ খালি কপালে এক নোকতা। এরকম জিনিস আছে কপালে কি দেয়? কপালে কি দেয় আপনারা কি বলেন? টিকলি জননী আমার মা,
করো না জননী, কপালে তুমি টিকলি দিও না, কারণ এই টিকলি এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিতে হয়, সেই কপালে তুমি টিকলি পরো না জননী, হাতের নখগুলো লম্বা লম্বা রেখো না মা, শুনে রেখে দাও জননী, আমার মায়েরা যদি আম্মা জান ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হতে পারতেন, জগতে লাভ হতো, পর জগতে লাভ হতো, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, শোনা মানে আমার হযরত উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীকে দাওয়াত দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, বাবাজি আমার মদিনার সমস্ত সাহাবা কেরাম হুজুরের বাড়িতে দাওয়াত পেয়েছেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ, দাওয়াতে গেছে গেছে নবী গো, একা আপনি যাবেন না, মদিনা যত সাহাবায়ে কেরাম সকলকে সঙ্গে নিয়ে যাবেন, আমার নবী এত জাহান হুজুর পুর নূর ওনার কদম মোবারক আপনার চিনা গুনতে আরম্ভ করেছেন, উসমান দিনুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনে 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 মসজিদ নববী থেকে উসমান দিনুরাই হুজুরের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, জেলখানায় যাইয়া কয়েদখানায় যাইয়া কত কি কয়েদি খরিদ করিয়া আজাদ করে দিয়েছে, সাহাবী সুন্দর খাবার আয়োজন করেছেন, খাওয়া দাওয়া যখন হয়ে গেল বাবা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ব্যবস্থা করেছেন, আমার কদম যতটা কয়েদি মুক্তি পাবে ততটাও এই দাওয়াতে ছিলেন, মাওলানা কায়নাত হযরত আলী কারাম আল্লাহ ওয়াজহুল কারিম বাইতে পৌঁছালেন, বাইতে যাইয়া আলী বলতেছে কারমাল্লা জুল করিম হায় আফসোস, বিবি ডাকে বলে আমার স্বামী দুই দিন তিন দিন খাওয়া হয় না, তবু আপনাকে আমি আফসোস করতে দিই না, এমন কি ব্যথা পেয়েছি, এমন কি কথা বলেছি, এমন কি হয়েছে গো স্বামী, আপনি এত দুঃখ করতেছেন কেন, আপনি এত আফসোস করতেছেন কেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা করম রজুল করিম বলতেছেন, বিবি রে বিবি তুমি জানো না প্রিয় রাসূলের পাকের সঙ্গে উসমান জিন্নুরাইনের বাড়ি আমরা দাওয়াত খাইতে গেলাম, এত সুন্দর দাওয়াতের ব্যবস্থা করেছি, এত সুন্দর খাবার ব্যবস্থা করে দিয়েছি, আমরা বড় খুশি হয়ে গেছি, সুন্দর ব্যবস্থা করেছি, বিবি ও আশ্চর্য কথা হলো এটা কি, সেটা মসজিদ নববী থেকে প্রিয় রাসূলের যতটা কদম ততটি কয়েদি খরিদ করিয়া উসমান জিন্নুরাইন আজাদ করে দিয়েছেন, জোরে বলে বলে বাবাজি আমার সোনা মানিক আজাদ যখন করে দিয়েছেন, আমি আলি গরিব মানুষ আমি আলি পারি না এই জন্য মনে বেদনা গবিবি, রাসূল পাককে দাওয়া তো খাওয়াইতে পারলাম না, গোলাম আজাদ করতে পারলাম না বলে আমার আফসোস, সাহাবী রাসূলের মধ্যে কে কত বেশি নেকি অর্জন করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা হতো, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কত কম দিতে পারে, এরা মাঝে মাঝে এই চাই হাজার মন্দির আর দিবুই, পাইলেন রাজা আর একটা গজল বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে পড়তে হবে, হলে কেমন হতো,
এই কথাটা সবাই একসঙ্গে বলতে পারবেন না? হলে কেমন হতো বলতে পারবেন তো? না জন্ম আমার নবীর যুগে হলে আপনারা যত লড়বেন তার ডবল আমি লড়ব, আর আপনারা যদি থাকেন আমি হাতে একটুখানি এরকম করলাম, কথা বুঝতে পেরেছেন? তৈমুরের স্ত্রী শান্তারা বিবি দুয়ার জন্য 1,000 টাকা খুশবুর মোড় এই গ্রামে বাড়ি, ওনার বিবি, ওনার বিবি খুশবুর মোড়ের নামে 1,000 টাকা দুয়ার জন্য প্রার্থী, আল্লাহ তার স্বামীকে জান্নাতবাসী করুক। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, এটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। কত? 3786। আল্লাহ দান কবুল করুন, তার আশা পূর্ণ করুন। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন, হলে কেমন হতো? এই কথাটা সবাই একসঙ্গে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন তু নয়নে রাসূল কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু সবাই বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ নাই, একটু জোরে আওয়াজ দেন, হলে কেমন, সবাই বলেন, সবাই হলে কেমন, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আষ্ট ভেষে পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আলোচনা আমরা
আসে সাহাবগণ বকরত উমর উসমান আলীর সঙ্গী কেমন হলো জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বোবা হয়ে থাকবে বিবিরে তুমি তো সংবাদ রাখো না আমার উসমান ভাইজান আমার থেকে বেশি নেকি কামাইয়া নিয়েছে দাওয়াত তো খাওয়াইতে পারলাম না নেকিও বেশি অর্জন করতে পারলাম না আজকের মেহফিলে যে যা বেশি দান করবে সে বেশি সওয়াব পাবে প্রতিযোগিতা হয় সাহাবীদের মাঝে নেকির প্রতিযোগিতা আর আমাদের মধ্যে প্রতিযোগিতা নাই রে বন্ধু যুবকরে বলে সোনা মালিকেরা আমার খাতনে জান্নাত সালামুল্লাহি আলাইহ জাগে বলতে চান বাবা আমার স্বামী দুঃখ করবেন না আপনি চলে যান আমার আব্বা ফুলকে দাওয়াত দেওয়ার জন্য বিবিরে হাওয়া হয় না চুলা জ্বলে না খোদায় তাই দুই দিন তিন দিন চুলা জ্বলে না বিবি দাওয়াত দিতে যাব কেমনে বলে দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার আর খাইতে দেওয়ার কাজ হলো আমার আল্লাহ কে দেয় রুজি কে দেয় রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মুস্তাফা কে খাওয়ায় রসুলে পাক এর খাতে আমরা খাই জোরে বলে ওগো আমার স্বামী দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার খাওয়ানোর কাজ হলো আমার আল্লাহ কারণ আপনি দাওয়াত দিতে যাচ্ছেন অন্য কাউকে নয় রহমত লিল আলামিন কে দাওয়াত দিতে যাচ্ছেন জোরে বলে বন্ধুরে বাবারে হযরত আলী কারমা জুলকারি ইসরির কথা শুনে নবী পাক সহ আল্লাহ পাক পকেট যেন তার না হয় ফাঁকা স্বপ্নের মাঝে নবী পাকে পায় যেন দেখা জোরে বলি আল্লাহুম্মা আমিন এমন এমন মর্দে মুজাহিদ আসো বাবা আজকের এই মেহফিলে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেবে বাবা একটা যুবক অন্তত চাই আল্লাহর ঘরের জন্য দেবেন ঘর জান্নাতে ঘর বানিয়ে নেবেন আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরে এসেছি এই হাত দিয়ে হাত আসওয়াতকে ধরে এসেছি বাবা আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব যুবক কিছু সঙ্গে যাবে না বাবা হযরতুল মাওলাই কায়নাত শেরে খোদা কারবাল মাজুল জারি নবী পাকের দরবারে পৌঁছে গেলেন নবীজি মদিনার সাহাবায়ে কেরাম সহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে নবী বলেন কবুল করে নিলাম নবী রাজি তো খোদা রাজি নবী রাজি তো বলে আল্লাহ কা নবী আসে যা নবী কা মুর্শিদ আসে যা এ ভালো করে বুঝবে আল্লাহ কা নবী
আছে যা, নবী কার মুর্শিদ আছে যা। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, রাগ করেন না আমার কথায়, রাগ করছেন না তো? আব্বা আমার এমনি করে চললেন, দাওয়া দাওয়া হয়ে যায় এমন সময়তে মাওলাই কায়নাত শরে কোটা কারামাল নজুল করিম দাওয়াত দিচ্ছেন। এদিকে হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা শুনে রাখো আমার মা খালা, আমি আমিনউদ্দিন রাতের বেলা বলে যাই মা, আল্লাহর নবীর কন্যা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের একটা পাটি সাথে নিয়েছেন আর একটা খালি ডেকচি নিয়ে চুলার উপরে চাপিয়ে দিয়েছেন, দিয়ে নামাজের পাটিটা বিছাইয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়েছেন। ওগমালি আমি ফাতিমা আস্তিন দি ধরে খোদা তো আছি, আমি ফাতেমা খালি আমার জান্নাত খাবার কি যদি পরিপূর্ণ না করো, আমি ফাতেমা সেজদা থেকে মাথা খানা তুলব না, যদি বলবো না ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ করে দাও, যদি না পরিপূর্ণ হয় মাথা খানা তুলব না, আমার আল্লাহ আমার আল্লাহ পাক বলেন জিব্রাইল জান্নাত থেকে খাবার লাও আর ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দাও, আমার মা খালা শুনুন রাতের বেলা আমার মায়ের যদি আবিদা জাহিদা নেককারিন হয় তাদের সন্তানগুলো নেক হবে, তাদের সন্তানগুলো আচ্ছা হবে, তাদের সন্তানগুলো ভালো হবে, তাদের সন্তানগুলো দুনিয়াতে সাচ্চা হবে, কারণ দুনিয়ায় থাকবো না রে বাবা একদিন মারা যাব। তিনি নামাজের সেজদা দিয়েছেন, নামাজ পড়তে পড়তে কান্না করতেছেন, চোখে পানি ঝরতেছে, আমার আল্লাহ পাক বলে যাদাতা রহমত নাজিল করেছেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আব্বাজি আমার নামাজের পাটিটা ছেড়ে আম্মা দান করলেন কি, আব্বা কিনা ডেকচির খাপনা খালি ডেকচির ঢাকনাটা আলগা করেছেন, আলগা করে দেখতেছেন গরম গরম পোলা, গরম গরম দিয়েছিল কি ডেকচিতে চাল দিয়েছিল, কত কম দিয়েছিলেন উনি চাল, কিছুই দেন খালি ডেকচি চাপিয়েছেন, আল্লাহ রহমতে ডেকচি পূর্ণ হয়ে গেছে, কিসের জন্য? নামাজের সেজদার বিনিময়ে, খাতুনে জান্নাতের চোখের পানির বিনিময়ে জান্নাতি খাবার। জোরে বলেন আল্লামা জামি লিখতেছে, আম্মা জান বড় খুশি হয়ে গেল, মাওলাই কায়না শের খোদা কারামাল্লাহ ওয়াজহুল কারীম তিনি নিচ্ছেন, বিসমিল্লাহ করে করে ডেকচি থেকে বার করছেন, জাইতিনের ভিতরে প্লেটের ভিতরে দিচ্ছেন, সাহাবায়ে রাসূলদেরকে সব খেতে দিয়েছেন। জোরে বলে সবাই আনন্দ করে খাইলেন, যুবক সোনামানিকেরা আমার, এখন খাওয়ার পর
সাহাবায়ে রাসূলরা বলছেন এত সুন্দর খানা খাইলাম, এত সুন্দর খাবার খাইলাম, জীবনে খেতে পাই নাই। আমার নবী পাক বলেন তোমরা জানো কিসের জন্য খেতে পেয়েছো? এই খাবার খেয়েছো, এই খাবার তোমরা খেয়েছো কিসের বিনিময়ে? তোমরা জানো কি খাবার খেয়েছো জানো না? আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না। আমার আমার নবী পাক বললেন এই খাবারটা খেয়েছো তোমরা জান্নাতি খাবার। পাঁচ হাজার টাকা দেবেন, পাঁচ পাঞ্জা তনে মিল হবে নাকি? পাঁচ পাঞ্জা তান মিল হয়ে যাবে। আসেন কেউ পাঁচ হাজার টাকা দেবেন? এই আমার আম্মা জানদের কাছে যাও, মায়েরাও দেয়, দেখবেন দিতে পারি মনে করবেন না। নাই আছে, খালি মন নাই বলে দিতে পারে না। সোনা মানিক আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যার ভিতরে দয়া দেবেন, রাসূলের পাকের কারাম হবে, আহলে পাকের সাদকা হবে, সেই ব্যক্তি আপনাকে না দেবেন। ও যুবক সোনা মানিক আরও কে আছে 5000 টাকা দিতে পারে? মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে 5000 টাকা নাই? যদি আপনি এরাম না করেন তাহলে অন্তত পক্ষে আমি 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে দেব। আছেন 1000 টাকা করে দেনে ওয়ালা 30 জন ব্যক্তি? সিমেন্ট দিতে পারেন, মসজিদের প্লাস্টার বাকি, প্লাস্টার বাকি, সিমেন্ট দেবেন, বালি দেবেন, কি আছেন 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আছেন নাকি? বলে হুজুর আমরা শুনতে আসি, আমরা দিতে আসি না। যুবকরে আমার আমার নবী আপনার নবী দুদাহানের বাদশাহ হাবিবে পাক সাহেবে লাউলা জিন্দা নবী আমার আমার রে আপনি যখন দরুদ পড়ছেন আপনাকে আমার দয়াল নবী নিচে দেখছেন, আপনার দরুদ আমার নবী নিজ কানে শুনছেন। আপনি যখন দরুদ পড়ছেন মদিনাতুল মুনাওয়ারাতে আপনার দরুদ ফেরেশতারা পৌঁছিয়ে দিচ্ছে, আপনি যখন দরুদ পড়ছেন নবী উপস্থিত হয়ে আপনার দরুদ শুনছেন দেখছেন। দরুদের ভাবে রাখুন আর আপনারা বাবা একটু কাছে কাছে আসে, আমার বক্তব্য শুনুন, কাছে আসে, একটু কাছে আসে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64 তে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فاستغفر لهم الرسول لوجد الله توابا رحيما. ولو انهم اذ ظلموا انفسهم جاءوا اگر کوئی اپنے نفس پر ظلم کر لے আপকে দরবার মে যাকে হাজির হো যায়, হাজির হোনে কে বাদ ক্যা করে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ সে মাফি তলব করে। জোরে বলো, কিসসে মাফি মাঙ্গে? আল্লাহ সে, আল্লাহ সে মাফি মাঙ্গে। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ সে মাফি মাঙ্গে, ফির ক্যা হোগা? আল্লাহ নে ফরমায়া হে ফাস্তাগফারা, ফাস্তাগফারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাস্তাগফারা রাসূল,
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। আস্তাগফার রাসূল এবং তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী ক্ষমা ভিক্ষা চাইবে। তোমার তরফ সে মুস্তাফা মেরে রসুল মুঝসে মাফি মাঙ্গে, আমি আল্লাহ ক্ষমা করব নবী যদি আমার কাছে সুপারিশ করে। জোরে বলে, নবী যদি সুপারিশ না করেন আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা দিবেন ওয়াদা দিয়েছেন নবী পাকের সাদকাতে। ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারাল্লাহু রাসূল সাফায়াত করবেন সুপারিশ করবেন। জোরে বলে বলে।